أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> <مسفر> وعليكم السلام ورحمه الله وبركاته শিক্ষা দেওয়া একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এটাই জিনিস কিন্তু নিজের তারা যেভাবে আপনি নিজেই প্রশ্ন করেছেন পরে মানুষ চলবে কিরকম এই জন্য মানুষ যখন নেয় উদ্দেশ্য না থাকে নিজের চলার পথ সরু হবে শুধু উদ্দেশ্য না হয় শুধু আজম শুধু দুনিয়া শুধু দুনিয়া এ কারণে আহ সবাই এ বিষয়ে একমত এটা জায়স বাই চান্স একটা দুইটা দেখবেন প্রত্যেকে বেদাতে আছে। আর না হয় দেখেন পৃথিবীতে মসজিদ মাদ্রাসা ইমাম ইমামতি ভাবে আদান সবারই একটা নিয়মিত একটা বোনাস দেওয়া হয় এটাকে সম যেতে পারে মুকাফাত বা বোনাস বেতন না নাইলে তারা চলবে কিরকম এ কারণে সহি বুখারিতে এসেছে প্রসিদ্ধ এক সাহাবি বাচ্চা সে এরকম মনে এরকম গরিব ছিলেন আনহু তো ওনার জন্য বললেন তোমরা তাদেরকে বললেন তোমরা একটু তাকে সহযোগ সহযোগিতা করতে পারো বা সাহাবে কারামতি আল্লাহ মে সাহাবেক মিন তারা মিলে গরিব ছিলেন মানে কাপড় পর্যন্ত পরার মতো তৌফিক ছিল না এরকম তো সবাই মিলে তার জন্য কিছু পয়সা তুলে জোড়া কাপড় তাকে দিয়েছিলেন তো ওই সাহাবি রদি আল্লাহ আনহু যে ওই সময় আমি এটা পেয়ে যতটুকু খুশি হয়েছি সম্ভবত সেরকম খুশি আর কখনো হয়নি এটা স্বয়ং বিক্রি আল্লাহ সময় সম্ভব নয় এছাড়া দেখেন আল্লাহ রবুল আলমী সাহাবেকরামসার সাহাবেকরামদের বা সাহাবেকরামদের جنو رضي الله عنه مهاجرين المهاجرين في الجنو بشيش كل بحطة نجي فَأَنَّ لِلَّهِ خُمُّتَهُ وَلِلرَّسُولِ وَلِذِنْ قُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ الله أكبر يتيم مسكين تدج جنو خمستك تكوني مترما له مرتت بات بخير يكبهك طيرة ترى شرار فوت عمر بن الخطاب رضي الله عنه সত্তা প্রতি আল্লাহ মালহু মহাজনীদের জন্য ভাতা নির্ধারণ করেছিলেন মহাজিরকে মহাজনীকে চার হাজার ওই সময় দিতেন চার হাজার আর তিনি তার বাচ্চাকে আব্দুল্লাহ বিন ওমরকে দিলেন সাড়ে তিন হাজার আল্লাহ আকবর তাকে বলা হলো আপনি কেউ ওকে সা তিন হাজার দিলে সে ও তো আপনার ছেলেটা উনি তো মহাজন উনি বলেন না সে যদিও মহাজের কিন্তু সে তার বাপের সাথে এসেছে বস এই পার্থক্য কারণে তাকে পাঁচশো রিয়াল বা পাঁচশো দিন হাম কম দিলেন তো ভাতা মজুদ মূলের তো আছে কিন্তু আমরা যখন নেই অথবা এই উদ্দেশ্যে নেবে না যে এটা বিনিময় না বিনিময় কেউ কোরআনে কোনো বিনিময় হয় সুহান আল্লাহ এক টায়ার একদিকে আর সারা দুনিয়া একদিকে কোরআন আল্লাহর কালামের সাথে কোনো তুলনা হয় না এটা চলার পথ পাথে হিসেবে এটা রব্বুল আলমিন অনুমোদন দিয়েছেন আর এ বিষয়ে সারা দুনিয়ার উম্মাহ আমার জানামতে একমত তাই দেখবেন সৌদি সৌদি সারা দুনিয়াই আলহামদুল্লাহ ব্যবস্থা যেখানে সরকার আছে সরকারের বাতা দেয় এর মধ্যে কোনো কথাই নেই আর যেখানে সরকার নাই জগনগণ পয়সা কালেকশন করে সবাইকে দেয় আল্লাহ সবাইকে খের দান করুন এতে উচ্চ প্রধান এমনিভাবে আমাদের মেয়েরা মামনিরা বড়রা মুরব্বিয়ানরা এরকম আছে আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাও আছে মহিলাদের মাদ্রাসাও আছে শুধু ভার্সিটি কলেজ তো আছেই মাদ্রাসা আছে প্রতিষ্ঠান মানে ভালো সবাই একজন এই এর মাধ্যমেই পাক কে আমদ পর্যন্ত দিন জারি রাখতে তো এক্ষেত্রে সন্দেহ পোষণ করবে না আর এটা মনে করবে না যে বিনিময় এটা কখনো বিনিময় হয় না এটা মুকাফাত এরকম সহযোগিতা সুলভ আলহামদুলিল্লাহ চলার পথ হিসেবে এটা দেয়া হয় আর এটা নির্দিদায়ক নেয়া যায় আর আমাদের জন্য উচিত আমরা সহযোগিতা করব আল্লাহ সবাইকে তোভিক দিন মূল্য